শুটিংয়ের দুটো করে সাবজেক্ট ছিল, আমরা সেকেন্ড হাফের সাবজেক্টটা এই মানে কিছুদিন আমরা মানে ওটা নিয়ে আলোচনা করব না, আমরা শুধু প্রথম সাবজেক্টটাই নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের প্রথম সাবজেক্ট যেটা ছিল মানে হোমিওপ্যাথি মেটেরিয়া মেডিকা। তা আপনারা জানেন যে হোমিওপ্যাথি মেটেরিয়া মেডিকা আমরা দুটো ভাবে আলোচনা করি, একটা হচ্ছে ড্রাগ পিকচার বা পেন পিকচার বলা হয়, যারা হোমিওপ্যাথি মেডিকেল কলেজে পড়েছেন তারা জানেন যে যখন পরীক্ষা হয় পরীক্ষার সময় একটা পেন পিকচার লিখতে দেয়। তা পেন পিকচারটা হচ্ছে প্রথমে বুঝতে হবে যে হোমিওপ্যাথি মেডিকাটা কি, অ্যালোপ্যাথিরও মেটেরিয়া মেডিকা আছে, হোমিওপ্যাথিরও মেটেরিয়া মেডিকা আছে। তা অ্যালোপ্যাথি মেটেরিয়া মেডিকা যেটা সেটা হচ্ছে কোনো ইতর প্রাণীর উপরে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা হয় তার যে রেজাল্ট সেটা হচ্ছে অ্যালোপ্যাথি মেটেরিয়া মেডিকা। ওরা কিন্তু ইতর প্রাণীর উপর প্রয়োগ করে তাই তার রেজাল্টটা দেখে এবং সেটা লিপিবদ্ধ করে। তা ইতর প্রাণীর উপরে যে প্রুভিংটা হয় সেটা তারা কি করে, ইনভেস্টিগেশন যেটা করে সেটা হচ্ছে তার অর্গানিক কি পরিবর্তন হলো সেগুলো দেখে, অর্গান সিস্টেমে কি পরিবর্তনটা হলো, সেটা হচ্ছে অ্যালোপ্যাথি মেটেরিয়া মেডিকা। আর হোমিওপ্যাথি মেটেরিয়া মেডিকা আপনারা সবাই জানেন যেটা, সেটা হচ্ছে হোমিওপ্যাথি মেটেরিয়া মেডিকা হচ্ছে হেলদি হিউম্যান বিয়িং এর উপরে ড্রাগ প্রুভিংটা করা হয়। কোনো অসুস্থ মানুষের উপরে কিন্তু ড্রাগ প্রুভিংটা করা হয় না, তাহলে সঠিক পিকচারটা পাওয়া যায় না। সেই জন্য যে প্রুভার আমরা সংগ্রহ করি যেটা, সে প্রুভারটা হচ্ছে হেলদি, দেহ মনে সে সুস্থ থাকবে, সেই সুস্থ মানুষের উপরে বিভিন্ন পটেন্সিতে বিভিন্ন ডোজে যে ওষুধগুলো দেওয়ার পরে যে সিমটমসগুলো আসে সেই সিমটমসগুলো কালেক্টেড যে রেকর্ড বুক দ্যাট ইজ কল হোমিওপ্যাথি মেটেরিয়াল মেডিকা। তাহলে হ্যানিম্যানের আমলে হ্যানিম্যান নিজে কিন্তু খুব বেশি সংখ্যক হোমিওপ্যাথিক ওষুধ প্রুভিং করে যেতে পারেননি। তা হ্যানিম্যানের পরে বিভিন্ন দেশে জার্মান ইংল্যান্ড বিশেষ করে যেগুলো উল্লেখ করা যায় আমেরিকা এই সমস্ত দেশে মানে যে লব্ধ প্রতিষ্ঠিত যে হোমিওপ্যাথি চিকিৎসকরা ছিলেন তারা বিভিন্ন হেলদি হিউম্যান বিইং এর উপরে প্রুভিং করে আমাদের হোমিওপ্যাথি মেটেরিয়াল মেডিকাকে সমৃদ্ধ করেন। তা মানে হোমিওপ্যাথি মেটেরিয়াল মেডিকা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে যে সমস্ত প্রুভিং করা হয়েছিল সেই যে প্রুভিং এর যে রেকর্ড বুক সেটা হচ্ছে মেটেরিয়াল মেডিকা। আমরা জানি যে বর্তমান পৃথিবীতে প্রেজেন্ট অ্যাট প্রেজেন্ট সেটা হচ্ছে হোমিওপ্যাথি মেটেরিয়াল মেডিকার যে ওষুধ সেই ওষুধের সংখ্যা প্রায় 7,000-এর উপরে প্রতিনিয়তই প্রুভিং হচ্ছে। পৃথিবীটা ছোট নয়, বিশাল বড় পৃথিবী, পৃথিবীর বিভিন্ন দেশ আছে, বিভিন্ন দেশে বিভিন্ন প্রুভাররা প্রুভিং করে, সে প্রুভিং করে তারা যে বর্তমান পৃথিবীতে এখন হোমিওপ্যাথি ড্রাগের সংখ্যা হচ্ছে 7,000-এর উপরে। তা আমরা হোমিওপ্যাথি প্র্যাকটিস করার জন্য এই 7,000 ওষুধ তো পড়ব না, প্রয়োজন নেই। তা যারা হোমিওপ্যাথি মেডিকেল কলেজে পড়েছেন, আমাদের এখানে দুজন আছেন, একজন দিল্লি থেকে পাস করেছেন, একজন তামিলনাড়ু থেকে পাস করেছেন, তা তারা তাদেরও কিন্তু জানা আছে যে বিএসএমএস বা ডিএসএমএস এই সমস্ত ডিগ্রিতে খুব কম সংখ্যক ওষুধই পড়ানো হয়। তা খুব কম সংখ্যক
ওষুধ করানো হয়। আমরা ঠিক করেছি যে আমরা 100টা পলিক্রেস মেডিসিন নিয়ে আমরা আলোচনা করব। তা আমরা যে আলোচনাগুলো করব, যে তার বাইরে অসংখ্য হাজার হাজার ওষুধ আছে, সেই ওষুধগুলো খুব একটা প্রয়োজন হয় না। কেন বোরিক অ্যালেন এদের ভাষ্য অনুযায়ী আমরা জানি 12-14টা ওষুধ যদি আমরা ঠিক মতো পড়াশোনা করতে পারি, যদি তাকে বুঝতে পারি, তাহলে কিন্তু সেটা দিয়েই কিন্তু আমরা চিকিৎসা করতে পারি, সমস্ত রকম চিকিৎসাই করতে পারি। এবার হচ্ছে 12-14টা ওষুধ, তা এইটা করতে গেলে তার সঙ্গে যে লিঙ্কেজ, যে সমস্ত মেডিসিনগুলো তার সম্বন্ধে তো জানতে হবে। তাহলে এখানে আমরা যেমন আমরা ড্রাগ টিচার করার সময় একটা ওষুধের সঙ্গে একটা সিমটমসের সঙ্গে আর একটা ওষুধের সিমটমসের কম্পেয়ার করি, তাহলে সেই সেই ওষুধটা আমাকে বুঝতে হবে। আমরা অন্যান্য মানে ওই ড্রাগ টিচার নিয়ে আলোচনা করার সময় অন্যান্য মেডিসিন নিয়ে আমরা কম্পেয়ার করি, তাহলে সেই মেডিসিনটা সম্বন্ধে আমাদের কিন্তু জানতে হবে। আচ্ছা, আর একটা কথা একটু মাথায় রাখতে হবে, আমারও ভুলটা হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথিতে ড্রাগ, মেডিসিন আর রেমেডি, এটার মধ্যে কিন্তু একটা ফারাক আছে, পার্থক্য আছে। যে বস্তুর মধ্যে ভেষজ গুণ আছে সেটা হচ্ছে ড্রাগ, আর এই ভেষজ গুণ বিশিষ্ট কোনো ড্রাগকে যখন হেলদি হিউম্যান বিইংয়ের উপরে প্রুভিং করা হয়, সে প্রুভিংয়ের যে রেজাল্টটা সেটা হচ্ছে রেমেডি। আর চিকিৎসা চলাকালীন আমরা যেই ওয়েল সিলেক্টেড রেমেডিটা ব্যবহার করব, তখন সেটা হয়ে যাবে মেডিসিন। তাহলে মেডিসিনটা হচ্ছে ওয়েল সিলেক্টেড রেমেডি। এবার হচ্ছে আমরা আজকের যে আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে রেমেডিটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ক্রিওজোটাম। ক্রিওজোট যাকে আমরা অনেক ওষুধের পুরোপুরি নাম বলি না, যেমন আর্সেনিক অ্যালবাম আমরা আর্সেনিক বলি, ব্রাইনিয়া অ্যালবাম আমরা ব্রাইনিয়া বলি, আমরা এরকম নেফতামিউল আমরা লেখার সময় এনএটি ফুলিস্টপ দিয়ে এম লিখি। তা আমরা কিন্তু যারা প্র্যাকটিস করি বা যারা হোমিওপ্যাথি চর্চা করি তারা কিন্তু পুরো নামটা লিখি না। তা এরকম অসংখ্য ওষুধ আছে, আমরা বিভিন্ন বইতে আপনারা পাবেন, কেন্ট রেপার্টরিতে পাবেন, বোরিকের রেপার্টরিতে পাবেন। এই যে সংক্ষিপ্ত নামকরণ, সেই নামকরণের কিছু লিস্ট আছে। অর্থাৎ আমরা কিন্তু কখনই প্রেসক্রিপশন লেখার সময় কখনই পুরো ওষুধটা লিখি না। আর্সেনিক অ্যালবাম দেওয়ার দরকার হলে আমরা কি করি, আর্সেনিক লিখি। আচ্ছা, এরকম প্রত্যেকটাই মেডিসিনের কিন্তু একটা লম্বা চেরা নাম আছে। তা যাই হোক, আমরা আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে ক্রিওজোট নিয়ে। দুপুরে আমাদের যে ক্লাসটা হয়েছিল সেখানে আমরা একটা কথার উপরে বেশি জোর দিয়েছিলাম, সেটা হচ্ছে সাধারণ লক্ষণ আর বিশেষ লক্ষণ। আমরা অর্গানন অফ মেডিসিনে সিমটমস নিয়ে বিভিন্ন রকমভাবে আলোচনা করেছি। সিমটমস সাধারণত আমরা দুই ধরনের সিমটমস থাকে, একটা হচ্ছে সাবজেক্টিভ সিমটমস আর একটা হচ্ছে অবজেক্টিভ সিমটমস। সাবজেক্টিভ সিমটমস হচ্ছে পেশেন্ট তার রোগ বর্ণনা করার সময় যে কথাগুলো বলবে সেটা হচ্ছে সাবজেক্টিভ সিমটমস। আর একটা হচ্ছে চিকিৎসক এবং তার রোগীর আত্মীয় স্বজন যার পরিমণ্ডলে যে মানে লোকজন থাকে, অ্যাটেন্ডেন্স থাকে, তারা যে তাদের বিভিন্ন অবজারভেশনের মধ্যে দিয়ে যে সিমটমসের কথা বলবে সেটা হচ্ছে অবজেক্টিভ সিমটমস। এবার হচ্ছে আমরা
এখানে সিমটমস এর কিন্তু আমরা কিছু ক্যাটাগরি আছে। একটা হচ্ছে সমস্ত রকম রোগ লক্ষণ, যেটা শুনলাম বুঝলাম লিখলাম সেটা হচ্ছে সাধারণ লক্ষণ। এই সাধারণ লক্ষণটা কি ইন্ডিকেট করে? এই সাধারণ লক্ষণটা হচ্ছে তার রোগ বর্ণনার যে ইন্ডিকেশন, অর্থাৎ এই সাধারণ লক্ষণ দেখে আমরা রোগীর রোগ নির্ণয় করতে পারি। তা এটা এই কাজটা হচ্ছে অ্যালোপ্যাথি চিকিৎসকদের, তারা হচ্ছে রোগ বর্ণনার শুনে যেটা ডায়াগনোসিস করে, সেই সঙ্গে তারা আরো কিছু কনফার্ম হওয়ার জন্য কিছু টেস্ট করে, বিভিন্ন রকম রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন, প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন, এই সমস্ত ইনভেস্টিগেশন করে তারা একটা ডিজিজ ডায়াগনোসিস করে। আর আমরা কি করি, আমরা রোগীর কাছে সাধারণ লক্ষণটা সংগ্রহ করলাম। এই সাধারণ লক্ষণটা সংগ্রহ করার পরে যেটা হলো সেটা হচ্ছে তার দেহের যে রোগটা, সে রোগটাকে ইন্ডিকেট করলো। কিন্তু আসলে আমাদের ফিলোসফি অনুযায়ী, আমাদের দর্শন অনুযায়ী, যে রোগটা হয়েছে সে রোগটা কোথায় হয়েছে, তার যে সিস্টেম অর্গান আছে সেখানে হয়েছে, না তার যে পরিচালনা করে, তার দেহকে যে পরিচালনা করে সেই দেহই হয়েছে। যেটা আমরা বিভিন্ন সময়ে বলে থাকি যে হোমিওপ্যাথিক দ্য পেশেন্ট নট ডিজিজ, অর্থাৎ অ্যালোপ্যাথটা হোমিওপ্যাথি হচ্ছে, একমাত্র হোমিওপ্যাথি হচ্ছে রোগীর চিকিৎসা করে। আর পৃথিবীতে যত রকম সিস্টেম অফ ট্রিটমেন্ট আছে সবাই কিন্তু রোগের চিকিৎসা করে, ব্যতিক্রম একমাত্র হোমিওপ্যাথি। সারা ওয়ার্ল্ডে যত রকম সিস্টেম অফ ট্রিটমেন্ট আছে তার একমাত্র ব্যতিক্রম হচ্ছে হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি কখনোই রোগের চিকিৎসা করে না, হোমিওপ্যাথি রোগীর চিকিৎসা করে। তাহলে রোগীকে চিনতে হবে আমাকে, রোগী তার চরিত্রটা চিনতে হবে। তার সেই চরিত্র চিনতে গেলে আমরা কিছু ব্যতিক্রমী লক্ষণ, প্রত্যেকটা মানুষের একটা পার্সোনালিটি থাকে, তার একটা ব্যক্তিত্ব থাকে, তাহলে সেই ব্যক্তিত্ব দিয়ে তাকে চেনা যায়, তাহলে সেটাকে বলা হয় বিশেষ লক্ষণ, স্পেশাল সিমটমস। তাহলে আমাকে আমার সাধারণ লক্ষণগুলো যখন আমি সংগ্রহ করব, তেমনি আমাকে কিন্তু তার বিশেষ লক্ষণটা জানতে হবে, তাহলে কিন্তু আমি যে রুগীকে, রুগী অ্যাকোনাইটের রুগী না বেলেডোনার রুগী না ব্রাইনিয়ার রুগী না ক্রিওজোটের রুগী, তখন আমি চিনতে পারি। তাহলে আজকে আমরা যে আলোচনাটা করছি সেই আলোচনায় সাধারণ লক্ষণ আর বিশেষ লক্ষণ নিয়ে আমরা আলোচনাটা করব। তা আজকে আমাদের যে রেমেডি নিয়ে, যে রেমেডিটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্রিওজোট। ক্রিওজোটের সাধারণ লক্ষণটা কি তা হচ্ছে, আমাদের যে ব্লাড ভেসেল গুলো আছে তার মধ্যে ওই জালি মতো ক্যাপিলারি, যাকে ইংরেজিতে বলা হয় ক্যাপিলারি, ব্লাডের যে সার্কুলেশনটা হয় তার মাধ্যমে হয়, ব্লাডের সার্কুলেশনটা হয় ভেন আর্টারি আর ক্যাপিলারিসের মধ্যে, যাকে বলা হয় লসিকা, বাংলায় আমরা বলি লসিকা। এই ক্রিওজেটের ফাংশনটা হচ্ছে এই লসিকার উপরে, এই লসিকার উপরে তার ক্রিয়া হলেও তার কিন্তু আরেকটা মারাত্মক ক্রিয়া জায়গা রয়েছে, সেটা হচ্ছে তার ডাইজেস্টিভ সিস্টেম অ্যান্ড ফিমেল জেনিটাল সিস্টেম। তাহলে আমরা যখন ক্রিওজোট নিয়ে আলোচনা করব তখন সাধারণ লক্ষণ যেটা হচ্ছে তার
যে অ্যাকশনটা যার উপরে যে সমস্ত অর্গানের উপরে তার ক্রিয়াটা, সেই ক্রিয়াটা হচ্ছে ক্যাপিলারিসের উপরে তার ক্রিয়া, আর ডাইজেস্টিভ সিস্টেম আর ফিমেল জেনিটাল সিস্টেমের উপরে তার ক্রিয়াটা বেশি। এই ফিমেল জেনিটাল যে সিস্টেমটা আছে বা অর্গান আছে, সেই অর্গানে কিছু মিউকাস মেমব্রেন থাকে। আমাদের দেহের বিভিন্ন জায়গায় মিউকাস মেমব্রেন পাওয়া যায়, তাহলে ফিমেল জেনিটাল অর্গানে যেখানে মিউকাস মেমব্রেন আছে আর কি স্কিন, স্কিনের উপরে ক্রিয়াটা বেশি প্রাধান্য পাওয়া যায়। তাহলে কোথায় কোথায় হচ্ছে ফাংশন, ক্রিয়াটা কোথায় কোথায় হচ্ছে? একটা হচ্ছে ক্যাপিলারিসের উপরে, তারপর হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের উপরে, আর ফিমেল জেনিটাল সিস্টেমের উপরে। আর ফিমেল জেনিটাল সিস্টেমের মধ্যে যেখানে যেখানে মিউকাস মেমব্রেন আছে সেখানে আর স্কিনের উপরে। তাহলে এই মিউকাস মেমব্রেন এখানে বিশেষ ক্রিয়া ফলস্বরূপ কি হয়, শরীরের যে সমস্ত অঙ্গ আছে সেখানে যে আক্রান্ত হয় বিশ্লেষণ, সেখানে যে যে সমস্ত জায়গাটা সে আক্রান্ত করে সেখানে একটা টেন্ডেন্সি রয়েছে, বিশেষ একটা লক্ষণ রয়েছে, সেটা হচ্ছে তার সেল টিস্যুগুলো নষ্ট করে দেয়, ধ্বংসাত্মক একটা প্রতিক্রিয়া দেখা যায়। তার ফলে কি হয়, সেখানে ক্ষত সৃষ্টি হয়। আচ্ছা, আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি যে সোরাসেপিনি সাইকোসিস নিয়ে আলোচনার সময় বলেছি যে সোরা সাপ্রেসনি টক্সিন সাইকোসিস টেন্ডেন্সি থাকে একটা অ্যাবনর্মাল গ্রোথ, আর সিফিলিস হচ্ছে ডিস্ট্রাকটিভ। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি তার তার কিন্তু একটা ডিস্ট্রাকটিভ টেন্ডেন্সি রয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা অনুধাবন করতে পারি যে ক্রিওজোট কিন্তু ডিস্ট্রাকটিভ সিমটমস কোন মায়োজেমের উপরে, সিভিলিস্টিক মায়োজেমের উপরে। আর রোগ হিসাবে যেটা আমরা জানি যে ক্যান্সার রোগে একটা ডিস্ট্রাকটিভ টেন্ডেন্সি থাকে তার সেল টিস্যুগুলো ধ্বংস করে দেয়, তাহলে ক্যান্সার রোগের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত দৃষ্টিভঙ্গি দিয়ে যদি বিচার করি তাহলে দেখা যায় ক্যান্সার রোগে কিন্তু ক্রিওজোট খুব কার্যকরী ফল পাওয়া যায়। এবার হচ্ছে ক্রিওজোটের মধ্যে উগ্র ও ক্ষতকর স্রাব জন্মে, যে সমস্ত ডিসচার্জগুলো হয় বিভিন্ন অর্গানে, বিশেষ করে ফিমেল জেনিটাল পার্টে, তার একটা ভাইব্রেন্সি নিয়ে একটা ক্ষতকর স্রাব ডিসচার্জ, যেটা হাজাকর বা ক্ষতকর ডিসচার্জ হয়। তাহলে এই যে লক্ষণটাই এখানে কিন্তু আমরা অর্থাৎ বিশেষ লক্ষণ হিসাবে ধরতে পারি। এবার হচ্ছে সেখানে রোগী ধাতুগত রক্তস্রাব প্রবণতা থাকবে, তার যে আমরা কনস্টিটিউশন বা ধাত বলি সে ধাতের ক্ষেত্রে রক্তস্রাবের একটা প্রবণতা থাকে, টেন্ডেন্সি থাকে। আর রক্তস্রাবটা কিন্তু ভাইলেন্সি নিয়ে আসে না, রক্তস্রাবটা মাইল্ড ডিসচার্জ হয়, মাইল্ড ডিসচার্জ হয়, কিন্তু তার সেখানে যেখানটায় ডিসচার্জ হয় সেখানে কিন্তু একটা ডিস্ট্রাকটিভ টেন্ডেন্সি থেকে যায়। কোন রোগীর ক্ষেত্রে এটা বেশি কার্যকরী লক্ষণ যে সমস্ত দেখা যায় সেটা হচ্ছে মানে ওল্ড লেডিদের ক্ষেত্রে, বৃদ্ধা স্ত্রীলোকের ক্ষেত্রে
যাদের চেহারাটা হবে দীর্ঘকায় এবং শীর্ণকায়, রোগা লম্বা ছিপছিপে চেহারা, এই ধরনের মহিলাদের ক্ষেত্রে ভালো কাজ করে। আমরা অনেক সময় আলোচনা করেছি যে আমি যদি হোমিওপ্যাথি ড্রাগ টিকচার বা মেটেরিয়া মেডিকা মনোযোগ সহকারে পড়ি এবং তার গভীরে যায়, তাহলে অনেক সময় আমরা দেখতে পাই যে রোগীর চেহারা দেখে কিন্তু অনেক ওষুধের কথা মাথায় এসে যায়। তাহলে এই ক্ষেত্রে কিরোজুটকে চিনতে গেলে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, প্রথম হচ্ছে ওল্ড লেডি, এবং সেই ওল্ড লেডি হচ্ছে টল আর রোগা শীর্ণকায়। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, ভালো রেজাল্ট পাওয়া যায়। রুগীর সাধারণ দুর্বলতা থাকে, এই সমস্ত রুগীদের দুর্বলতা থাকে। আর একটা টেন্ডেন্সি রয়েছে, সেটা হচ্ছে মর্নিংয়ে সকালবেলা যে সময়টা ওঠার অভ্যাস, এটা খুব একটা পিকুলার সিম্পটম। ধরুন কেউ ভোর 5টার সময় ওঠে, কে 7টার সময় ওঠে, কে 8টার সময় ওঠে, রেগুলার যে সময়ে ওঠে, কোনো কারণে, বিশেষ কারণে যদি তার আগে সে ঘুম থেকে ওঠে, তাহলে হয় কি, সে সেন্সলেস হয়, তার একটা সেন্সলেস ভাব আছে, এটা একটা কিন্তু আনকমন পিকুলার সিম্পটম। আর কি হয়, তার একটা অবল ভাব, শরীরে একটা অবল ভাব হয়। আর একটা হচ্ছে সেন্সিটিভনেসের অভাব হয়, অর্থাৎ যেটা আমরা অনেক সময় ধরুন কেউ যদি টাচ করে তাহলে আমি বুঝি কি করে, তা আমার একটা সেন্সেশন আছে। তা এই যে মানে সকালবেলা ঘুমের থেকে ওঠার যেটা আমি রেগুলার ওঠে, তার আগে উঠলে তার এই সমস্ত সিম্পটমগুলো অ্যারাইজ করে। আর একটা জিনিস দেখা যায়, তার শরীরটা দ্রুত ক্ষয়প্রাপ্তি ঘটছে। তাহলে এখানে কিন্তু আমরা আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে যে কোনো অর্গানে ক্যান্সার হলে তার একটা সাইন হচ্ছে, সেটা হচ্ছে যে তার প্রচণ্ড দ্রুত দুর্বলতা আসে, শরীরে ক্ষয় হয়, যার ফলে তার ওয়েট লস হয়। তবে এই ক্ষেত্রে কিন্তু আমরা ক্রিয়োজনের মধ্যে ক্যান্সারের প্রবণতা দেখতে পাচ্ছি। আর ক্যান্সারের প্রবণতা যেখানে আছে, সেখানে অ্যাকর্ডিং টু হোমিও ফিলোজফি সেটা হচ্ছে মিক্সড মায়োজম। মিক্সড মায়োজম মানে সেখানে সিফিলিস তো থাকবে, আর সেখানে যদি সাইকোসিস যুক্ত হয় তাহলে সেটা ক্যান্সার পরিণত হয়। আর উইদাউট সোরা কোনো রোগ আসতে পারে না, সোরা মাস সোরা তাকে থাকতেই হয়। এবার কিরোজেটের যে আমাদের আই সিম্পটম যেটা আছে, চোখের যে লক্ষণগুলো, সেখানে দেখা যায় চোখে একটা জ্বালা ভাব আছে এবং ওয়ার্মনেস, গরম গরম ভাব, চোখে একটা উত্তাপ ভাব আছে। আর সকালবেলা চোখ থেকে যে ল্যাক্রিমেশন যেটা হয়, অনেক সময় আমরা রুগীতে দেখি যে চোখ থেকে যে ল্যাক্রিমেশনটা হয়, অর্থাৎ চোখ দিয়ে যে জল পড়ে, সেই জলের কিন্তু একটা মানে স্পেশালিটি আছে, যেটাকে আমরা বলি বিশেষ লক্ষণ। সেটা হচ্ছে চোখটা গরম থাকে আর জলটা, চোখে যে জলটা পড়ে সেই জলটা গরম উত্তাপ থাকে, যে স্রাবটা ডিসচার্জ যেটা হচ্ছে, যেটাকে আমরা বলি ল্যাক্রিমেশন, সেই ল্যাক্রিমেশনটা হবে ওয়ার্ম অ্যান্ড ওয়ার্ম ল্যাক্রিমেশন, গরম ছোটো জল যেন গড়িয়ে পড়ছে সেরকম একটা অনুভূতি। আমরা এর আগে যেটা বললাম যে তার ক্যাপিলারিসের উপরে, কিউজেটের অ্যাকশনটা ক্যাপিলারিসের উপরে,
রয়েছে। এছাড়া আমরা জানি যে ডাইজেস্টিভ সিস্টেমের উপরে কিন্তু থিওজেটের একটা ভালো প্রভাব রয়েছে। তবে সেই ডাইজেস্টিভ সিস্টেমে কি হচ্ছে, তার যদি লুজ মোশন হয়, সে লুজ মোশনের সঙ্গে একটা পেন থাকে, বেদনা থাকে, আর খাবার 3 বা 4 ঘন্টা পরে তার আনডাইজেস্টেড ফুড পার্টিকলস, অর্থাৎ তার হজম হয় না, হজম না হয়ে সম্পূর্ণ যে খাবারটা সে খেয়েছে সেটা সেই আনডাইজেস্টেড ফুড পার্টিকলসগুলো, টোটাল ফুড পার্টিকলসগুলো ভমিটিং হয়ে যায়, বমি হয়ে যায়। আর এই বমির ফলে আরেকটা বিশেষ লক্ষণ দেখা যায়, সেটা হচ্ছে উইকনেস অফ দ্য ভিশন, চোখের ঝাপসা হয়ে আসে, দুর্বল হয়ে আসে। এবার হচ্ছে এই যে ভমিটিং যেটা হলো, এই ভমিটিংটা কেমন ভমিটিং? আমরা জানি মহিলাদের যদি প্রেগনেন্ট হয় তাদের কিন্তু একটা নসিয়ান ভমিটিং টেন্ডেন্সি আসে আর্লি স্টেজে। ডিউরিং প্রেগনেন্সি মহিলাদের একটা নসিয়ান ভমিটিং টেন্ডেন্সি আসে, তাহলে ক্রিওজোটের ক্ষেত্রে কিন্তু আহারের পরে তার একটা টেন্ডেন্সি এসে যায় নসিয়ান ভমিটিং। আর এই ভমিটিং এর সময় তার মুখ জ্বালা করে, বার্নিং সেন্সেশন, আর থুতু ওঠে এবং সম্পূর্ণ শরীরে একটা কি বলবো শীত শীত ভাব, এবং কম্প দিয়ে শীত শীত ভাবের সঙ্গে একটা কম্পন থাকে, যাকে চিলিনেস আমরা বলি। কিন্তু তাপ ও তৃষ্ণা তার থাকে না, তার তাপও থাকে না আর তার জল পিপাসাও থাকে না। ক্রিওজোটের একটা খুব সুন্দর সিমটমস আছে, সেটা হচ্ছে ইউরিনারি সিস্টেমের উপরে, ইউরিনারি সিস্টেমে তার একটা সুন্দর লক্ষণ, সেটা হচ্ছে তার মোশন অফ দ্য ইউরিনেশন, যখন প্রস্রাবের বেগ আছে, রাত্রেবেলা ঘুমিয়ে আছে, প্রস্রাবে যখন বেগ আছে, সে প্রস্রাবের বেগে তার ঘুমটা ভেঙে যায়, তাকে ঘুম থেকে উঠতে হয়। আরেকটা আনকমন পিপুলার সিমটমস আছে, সেটা যে স্বপ্ন দেখে, বাচ্চারাও দেখে, বয়স্করাও দেখে। কি দেখে? বাচ্চারা বেশি দেখে, অর্থাৎ বাচ্চারা, অনেক বাচ্চারা দেখেন বিছানায় পেচ্ছাপ করে, তো বিছানায় পেচ্ছাপ করে একটু বড়, মানে যারা একটু জ্ঞান বুদ্ধি হয়েছে সেরকম বাচ্চারা, তারা যদি তাকে বলা হয় কেন বিছানায় পেচ্ছাপ করলি, সে তার অভিভাবকদের বলে যে আমি রাত্রে স্বপ্ন দেখছি যে বাথরুমে পেচ্ছাপ করছি। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে রাত্রিবেলা যে প্রস্রাব হয়, বিছানায় প্রস্রাব করে, আমাদের প্র্যাকটিস জীবনে দেখেছি অনেক বয়স্ক মহিলারা বা পুরুষরাও কিন্তু বিছানায় প্রস্রাব করে ফেলে। আমি একটা পেশেন্ট দেখেছিলাম, এটা হচ্ছে মহিলাটির বয়স 25-26 বছর, প্রতিদিন রাতে সে বিছানা পেচ্ছাপ করে, এবং পরবর্তীকালে যেটা দেখা গেল বাড়ির লোকের লোকজনরা, তারা যে গার্জেন যারা ছিলেন, তারা তিক্ত বিরক্ত হয়ে সেই মহিলাকে ডিভোর্স দিলেন। তা এবার হচ্ছে
যে ডিভোর্সটা না দিয়ে তারা যদি হোমিওপ্যাথি চিকিৎসাটা করত তাহলে কিন্তু ডিভোর্স দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এটা একটা রোগ, সে কিন্তু ইচ্ছাকৃত ভাবে বিছানা চেষ্টা করে না, সে স্বপ্ন দেখে সে বাথরুমে গিয়ে প্রস্রাব করছে, কিন্তু সেটা হচ্ছে বিছানায় হয়ে যাচ্ছে। তাহলে এই যে ইউরিনারি সিস্টেমের উপরে গৃহজোটের একটা প্রচন্ড রকম প্রভাব আছে, সেই প্রভাবের হচ্ছে প্রথম হচ্ছে তার ঘুম ভেঙে যায় প্রস্রাবের বেগে, অথবা সে বিছানায় প্রস্রাব করে ফেলে। তাহলে দুটো জিনিস হয়, একটা হচ্ছে বিছানায় প্রস্রাব করে ফেলে, আর একটা হচ্ছে যদি বিছানা পেচ্ছাপ না করে তার পেচ্ছাপের জন্য ঘুম ভেঙে যায়। আরেকটা বিষয় হচ্ছে সেই প্রস্রাবের বেগ যখন হয় ঘুম ভেঙে যায়, সে বাথরুম পর্যন্ত যেতে পারে না, তার আগেই তার প্রস্রাব হয়ে যায়, ধরে রাখতে পারে না। তো এটা হচ্ছে আমরা যেটা বলছিলাম যে আমার হোমিওপ্যাথি চিকিৎসা করার সময় যেটা আমরা করব সেটা হচ্ছে সাধারণ লক্ষণ যেটা পেলাম সেটা হচ্ছে রোগের লক্ষণ। কিন্তু আমরা তো রোগের চিকিৎসা করি না, রুগীর চিকিৎসা করি। তাহলে রুগীর লক্ষণটা আমাকে পাওয়া দরকার, রুগীর কিছু বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ আছে। আমরা যেটা অ্যালোপ্যাথ চিকিৎসাটা ভাবে না, আমরা দেখি রুগী মানে রেগে যায় না, শান্তশিষ্ট রুগী গালাগালি দেয় না, গালাগালি দেয় না, রুগীর একটা উইপিং টেন্ডেন্সি আছে কিনা, এগুলো কিন্তু অ্যালোপ্যাথ ডাক্তাররা এর কোনো মূল্য তাদের কাছে নেই। কিন্তু আমাদের কাছে এই লক্ষণগুলোর অমূল্য, অর্থাৎ আনলিমিটেড ভ্যালু, এই লক্ষণের উপরে বেস করে কিন্তু আমরা হোমিওপ্যাথির চিকিৎসা করে থাকি। এবার হচ্ছে জেনিটাল অর্গান। আমরা জেনিটাল সিস্টেমে যেটা আছে, আমরা আগে শুরুতে বলেছিলাম যে ফিমেল জেনিটাল সিস্টেমের উপরে এর একটা বিশাল প্রভাব, ফিমেল জেনিটাল সিস্টেমের উপরে। তা ফিমেল জেনিটাল সিস্টেমে কি হয়, ঋতুস্রাব যেটা মেনস্ট্রুয়েশন সেটা খুব অল্প সময়, শর্ট ইন্টারভেলে হয়। আমরা জানি নর্মাল অবস্থায় মেয়েদের যে মাসিক স্রাবটা হয় সেটা হচ্ছে 28 দিন অন্তর। তা আমরা 25 দিন বা 30 দিন অন্তর যদি হয় সেটাকে আমরা অ্যাবনর্মালিটি বলি না। তার কম বেশি হলে আমাদের যে গাইনোকোলজি যে সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুযায়ী তার বিভিন্ন রকম নাম দেওয়া আছে। যেমন হচ্ছে মেট্রোরেজিয়া, মেনোরেজিয়া, পলিরেজিয়া, ডিসমেনোরিয়া, এই সমস্ত লক্ষণগুলো বিভিন্ন অবস্থাতে আমরা এর নামকরণ করে থাকি। তা ক্রিয়োজনের ক্ষেত্রে যেটা হচ্ছে তার যে ডিসচার্জগুলো হয় শর্ট ইন্টারভেলে, 28 দিনের চেয়ে অনেক আগে, অনেক রুগীদের দেখা যায় মানে মাসে দুবার করে হয়, এরকম রুগী হয়তো আপনারা পেয়ে থাকবেন যারা প্র্যাকটিস করেন, আমিও অসংখ্য পেয়েছি। তা বেশিরভাগ ক্ষেত্রে আমি নাক ভূমিকাতে ভালো রেজাল্ট পেয়েছি। যাই হোক, তা ঋতুস্রাব অতি শীঘ্র হয়, আর শীঘ্র হলে তার যেটা হয় প্রফিউজ ডিসচার্জ আর লং লাস্টিং। তাহলে এখানে আমরা কিন্তু বিশেষ লক্ষণ পেলাম, অর্থাৎ যদি তার স্রাবটা 28 দিন অন্তর হতো আর 3 থেকে 5 দিন থাকতো, কোনো রকম জ্বালা যন্ত্রণা ব্যথা টাথা না থাকতো, তাহলে আমরা সেটাকে যেটা হোমিওপ্যাথি এই অ্যালোপ্যাথি ভাষায় যেটা সেটা হচ্ছে একটা নর্মাল অবস্থা। আর যখন তার কি হলো শর্ট ইন্টারভেলে হচ্ছে আর
সেখানে ডিসচার্জ যেটা হচ্ছে প্রফিউজ ডিসচার্জ, প্রচুর পরিমাণে স্রাব হচ্ছে আর লং লাস্টিং। আমি অনেক রোগী দেখেছি যে একটানা 15-20 দিন পর্যন্ত স্রাব হতে থাকে। তাহলে 15-20 দিন কারো কারো ক্ষেত্রে দেখা যায় চুয়ে চুয়ে অল্প অল্প করে অনেক দিন ধরে হয়, তখন কিন্তু অ্যালোপ্যাথ ডাক্তাররা কি করবে, তারা বিভিন্ন রকম প্যাথোলজিক্যাল বা আদার্স যে ফাইন্ডিং আছে সেই ফাইন্ডিংস এর মাধ্যমে ডায়াগনোসিস করার চেষ্টা করবে। তা আমরা তো রোগের চিকিৎসা করি না, আমরা রোগীর চিকিৎসা করি। তাহলে রোগীর চিকিৎসা করতে গিয়ে আমরা রুগীকে চিনি, রুগী কিসের রুগী আমরা খুঁজব, সে অ্যাকোনাইটের রুগী না বেলেডোনার রুগী না ব্রাইনিয়ার রুগী, আমরা কিন্তু কোন রোগ হলো, ডিসমোনিয়া হলো না ম্যাট্রোলজিয়া হলো এটা আমরা খুঁজি না, আমরা খুঁজি রুগীকে খুঁজি। অর্থাৎ রুগী কিসের রুগী, রুগীটা কিসের, কোন মেডি ড্রাগের রুগী। তাহলে এখানে আমরা রুগী হচ্ছে কিলোজোটের রুগী, তা কিলোজোটের রুগীর মেনস্ট্রুয়েশনটা কেমন হবে, তা শর্ট ইন্টারভেলও হবে, প্রফিউজ ডিসচার্জ হবে আর লং টার্মে তার ডিসচার্জটা চলবে, আর সেটা হচ্ছে এই স্রাব হওয়ার পরে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। বিশেষত তার যে পাছা দুর্বল ভাব থাকে আর হলুদ বর্ণের এবং সাদা রঙের তার যে ডিসচার্জগুলো হবে, আর যে ডিসচার্জ শুধু ওইটা নয়, তার যে লিকোরিয়া আমরা যাকে বলি লিকোরিয়া বলি, সেই লিকোরিয়া রঙটা হবে হলুদ বর্ণের এবং সাদার মতো হবে, তা সেইটা সেই যে ডিসচার্জটা সেটা যদি তার কাপড়ে পড়ে সেখানে একটা দাগ হয়, সেই দাগটা কিন্তু হলুদ বর্ণের দাগ। আমরা মেডেলিনামের একটা লক্ষণ আছে যে তার যে মেন্সট্রুয়াল ডিসচার্জ, মেন্সট্রুয়াল যে ব্লাড যেটা কাপড়ে লাগে সেটা সাবান দিয়ে ধুয়ে ফেললে ওঠে না, ডাক্তার থেকে যায়। তা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ক্রিওজোটের যে ডিসচার্জ হলো সেটা কাপড়ে যদি লাগে সেই সেখানটা হলুদ বর্ণের একটা দাগ থাকে এবং তার উগ্রতা জন্য তার যে এক্সটার্নাল যে ফিমেল জেনিটাল অর্গান সেখানে এতটা উগ্র হয় যে তার ফলে কি হচ্ছে, তার এক্সটার্নাল যে ফিমেল জেনিটাল অর্গান সেই অর্গান উল্টায়। আমরা এটা আপনাদের কাছে বহু রুগী আছে যে তার ভ্যাজাইনাতে একটা ইচিং থাকে, আর কিওজেটের ক্ষেত্রে হচ্ছে ইচিং তো থাকলো তার সঙ্গে কামড়িয়ে কামড়ানোর মতো একটা পেন অনুভব হয়। তাহলে হোয়াইট ডিসচার্জটা হচ্ছে যেটা লিকুরিয়া শ্বেত পদার্থ সেটা কিন্তু সাদা, আর সেটা কাঁচা যে সবজি আছে বা আমাদের শস্য আছে তার মতো একটা গন্ধ থাকে, তাহলে হোয়াইট ডিসচার্জের মধ্যে একটা গন্ধ থাকবে, আর সেই গন্ধটা হচ্ছে কাঁচা শস্যের মতো গন্ধ। আর এক্সটার্নাল ফিমেল জেনিটাল অর্গানের যে মধ্যবর্তী স্থানে একটা টাটানি ব্যথা হয়, আর উরুর মধ্যবর্তী স্থানে তার একটা টাটানি ব্যথা হয়, জ্বালাকর ব্যথা হয়, কামরানি ব্যথা হয়, আর আমরা যে ভ্যাজাইনা যে ভালভা যেটা আছে যেটা যোনি কপাট বলা হয় এবং যোনি প্রচণ্ড চুলকানি হয়, রুগিনী শরীর ঘর তখন এই চুলকানির জন্য সে ঘরে কি কাপড় দিয়ে ঘষতে থাকে এবং সে যতক্ষণ পর্যন্ত কাপড় দিয়ে সে না ঘষছে ততক্ষণ পর্যন্ত সে সুস্থ থাকে না।
আর এক্সটার্নাল যে ফিমিটাল জেনিটাল অর্গান যেটা আছে সেটা ইডিমা হয়, ইডিমা ঠিক বলবো না, মানে সেটা ফুলে ওঠে। ইডিমা আর পাফিনেস দুটো আলাদা জিনিস, সেখানে ফ্লুইড থাকে, কিন্তু এখানে ফ্লুইড নয়, সেটা স্পিডও হয়ে ওঠে এবং গরম অনুভূতি হয়, আর সেটা টাটানি অনুভূতি হয়। এক্সটার্নাল জেনিটাল অর্গানে বা জেনিটাল কপারটে যে মধ্যবর্তী জায়গা যেটা আছে সেখানে টাটানি আর জ্বালাকর চুলকানি, তার টাটানি যন্ত্রণা থাকবে আর চুলকানি। এবার হচ্ছে স্কিন, স্কিনটা হচ্ছে কি, আমরা কিন্তু কিরোজন অনেক সময় দাগ হাজা এক্সিমাতে আমরা খুব সুফল পেয়েছি কিরোজন ব্যবহার করে, তাহলে স্কিনটা হবে চুলকানি থাকবে। আর এই চুলকানিটা সন্ধ্যা আগত হলে অতি প্রচণ্ডভাবে তার ভাইলেন্সি নিয়ে আসে, চুলকানি থাকে সন্ধ্যা যখন হয়ে হয়ে আসছে তখন এটা ভাইলেন্সি ইচিং, এটা খুব তীব্রতা প্রচণ্ড ভাব ধারণ করে। আর সম্পূর্ণ গায়ে তার যে ইরাকশনটা হয়, তার গায়ে কিছু ইরাকশনটা হয়, সেই ইরাকশনটার মধ্যে পুষ থাকে, যে ইরাকশনটা হলো উদ্ভেদ যেটা হলো সেটা পুষ থাকে। এবার হচ্ছে কোন কোন রোগের ক্ষেত্রে আমরা কিউজোটে খুব সুফল পাই, অনেকটা অ্যালোপ্যাথি চিকিৎসার মতো স্পেসিফিকভাবে আপনারা দেখেছেন যারা হয়েছে প্র্যাকটিস করেন, যেখানে টুথেক আছে, বিশেষ করে যে টুথেকের মধ্যে তার দাঁতের ক্ষয় আছে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা কিওজোট ব্যবহার করে খুব সুন্দর রেজাল্ট পেয়েছি। সেখানে ইন্টারনালি এক্সটারনালি দিয়েও ভালো রেজাল্ট পাওয়া যায়, প্রচণ্ড দাঁতের যন্ত্রণা ছটফট করছে, দুটো দিয়ে যদি কিওজোট মাগার সেই গর্তের মধ্যে দেওয়া হয় দেওয়ার সাথে সাথে কিন্তু তার ব্যথাটা কমে যায়। তা আমরা শুরু থেকে বলেছি, ফিলোসফিতে বলেছি, অর্গানো মেডিসিন ক্লাসে বলেছি যে এক্সটার্নাল ইউজ করা যাবে না, তা এই ক্ষেত্রে কিন্তু আমরা এক্সটার্নালটা দিতে পারি সাথে সাথে ইন্টারনাল মেডিসিনটা দিতে হবে। তা এখন দাঁতের পোকা, দাঁতে পোকা হয় না, ওটা ক্যারিস বলে, আপনারা যারা গ্রামগঞ্জে বাস করেন তারা অনেক সময় দেখবেন কিছু বোঝা বদ্ধি তারা আছে, দাঁতের যন্ত্রণা হলে তারা দাঁতের থেকে পোকা বের করে, কোনো শিকড় বাকড় দিয়ে পোকা বের করে। আসলে ওইটা হচ্ছে একটা কি বলবো চালাকি, আমি হাতে নাতে অনেককে ধরেছি, তারা ওই কি করে কোনো একটা শিকড় নিয়ে আসে, নিয়ে আর তার আগে মাঠে যায় বা বাড়ির কাছে যেখানে ঘুটে দেওয়া হয় ওই ঘুটেটা তুললেই সেখানে অবশ্য পোকা পাওয়া যায়, হাতের ওটা করে নিয়ে আসে, নিয়ে এসে তারপরে রুগী তো হা করে আছে উপর দিকে তাকিয়ে, আর নিচের সে ওই পোকাগুলো ফেলে দিয়ে বলো যে তোমার এখান থেকে এই পোকাগুলো বেরো। অ্যাকচুয়ালি ওটা বোগাস, দাঁতে কখনো পোকা হয় না, দাঁতে যেটা হয় সেটাকে আমরা বলি ক্যারিয়ার। তাহলে এবার কিরোজোটের দাঁতের কিছু মানে বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ আছে যেটাকে আমরা বলি, অর্থাৎ স্পেশাল যে সিমটমসটা বৈশিষ্ট্যপূর্ণ যে লক্ষণ সেটা হচ্ছে দাঁতের মাড়ি কঞ্জের মতো, দাঁতের মাড়িটা জাস্ট লাইক এ কঞ্জ, আর সে সঙ্গে পেনফুল,
আর শিশু বাচ্চাদের ক্ষেত্রে যেটা দেখা যায়, দাঁত ওঠার সময় তার কষ্ট হয় এবং শিশু সম্পূর্ণ রাত মানে ঘুমাতে পারে না, ছটফট করে এপাশ ওপাশ করে, আর দাঁত অনেক সময় আমরা দেখি দাঁতের কোনো এরকম সমস্যা হলে সেখানে অ্যালোপ্যাথ ডাক্তাররা বা সার্জেনরা সেখানে কেটে দাঁতটাকে বের করার চেষ্টা করে। আমরা যেহেতু ছুরি কাছি ধরবো না, তা আমরা কিন্তু সেখানে হোমিওপ্যাথি চিকিৎসাটা করব। আমাদের বহু মেডিসিন আছে যে খুব ভালোভাবে যাদের দাঁত উঠতে চায় না তাদের ভালোভাবে দাঁত ওঠার জন্য আমরা আমাদের হোমিওপ্যাথি ওষুধ যথেষ্ট। আচ্ছা, এই সমস্যার ক্ষেত্রে সে বাচ্চা হোক বড় হোক তার একটা ঘাত থাকে কনস্টিপেশন, আর শিশু অজীর্ণ যে মানে শিশু যে বাচ্চারা যে মানে পায়খানা করে সেটা হচ্ছে আনডাইজেস্টেড, তার হজম হয় না, যে পায়খানাটা করে পায়খানার সঙ্গে থাকে আনডাইজেস্টেড ফুড পার্টিকুলস। আর আরেকটা বিষয় হচ্ছে বাচ্চাদের যখন দাঁত ওঠে তার একটা এটা একটা আনকমন পিকুলার সিমটম, সেই আনকমন পিকুলার সিমটমসটা হচ্ছে তার দাঁত ওঠার সময় একটা ড্রাউজিনেস থাকে, একটা ঘুম ঘুম ভাব থাকে, ঘুম ঘুম ভাব ড্রাউজিনেস থাকে, আর মুখটা দেখা যায় ফ্যাকাশে, মাথার একটা লক্ষণ আছে, মস্তিষ্কের লক্ষণ একটা প্রকাশ পায়, অন্যান্য যন্ত্রের উত্তেজনা বশত বা প্রকৃত যুক্ত বেদনাতে তার একটা ভমিটিং টেন্ডেন্সি আছে, ক্রিয়জোট, সেখানে ক্রিয়জোটের যেটা দেখা যায় যে আফটার ইটিং খাবার পরে অনেক সময় পরে তার আনডাইজেস্টেড ফুড পার্টিকলস তা ভমিটিং আকারে বেরিয়ে আসে। কোন কোন রোগের ক্ষেত্রে ক্রিয়জোটটা ভালো কাজ করে, একটা হচ্ছে এখন আমাদের দেশে দেখা যায় না, আগে কথাই ছিল যার হয়েছে যক্ষা তার নাই রক্ত, একটা সময় যক্ষা রোগ তার চিকিৎসা ছিল না, প্রচুর লোক মারা গেছে। তা ক্রিয়জোট যক্ষার ক্ষেত্রে যদি আমরা সিমটমস ওয়াইজ ট্রিটমেন্ট করতে পারি সেখানে যক্ষাতে ভালো কাজ পায়। আমরা শুরুতে একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে ক্যান্সার, ক্যান্সারের ক্ষেত্রে ক্রিয়জোট খুব ভালো কাজ করে। এই ক্যান্সার রোগটা অনেকে বলে যে এটা হালে হয়েছে, আসলে ক্যান্সার রোগটা কিন্তু হালে হয়নি, বহু হাজার হাজার বছর আগে আয়ুর্বেদ চিকিৎসকরা ক্যান্সার রোগের চিকিৎসা করে গেছেন, তখন তারা যে নামটা দিতেন সেই নামটা ছিল কর্কট রোগ। তাহলে কর্কট রোগের বাংলাটা হচ্ছে ক্যান্সার, তা কর্কট রোগ আগেও ছিল, তা সুতরাং আমরা ক্যান্সার আলোচনার সময় হোমিওপ্যাথি দৃষ্টিতে ক্যান্সার নিয়ে আলোচনার সময় আমরা বলেছি যে সোরাসিফিলিস সাইকোসিস তিনটে মায়াজমের মিশ্রণে তার ক্যান্সার হয়, তা সিফিলিসের একটা টেন্ডেন্সি আছে, তার একটা ডেস্ট্রাকটিভ টেন্ডেন্সি, তার সেল টিস্যুগুলো ডেস্ট্রাকশন করে। তাহলে এখানে কিন্তু আমরা শুরুতেই যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে ক্রিয়জোটের মধ্যে একটা ডেস্ট্রাকটিভ টেন্ডেন্সি রয়ে গেছে, তার মধ্যে একটা ক্ষয়ের প্রবণতা রয়ে গেছে, তা আর কোন কোন অর্গানের উপরে ক্রিয়জোটের প্রভাব রয়েছে সেটা হচ্ছে কিডনি রোগে, কিডনি রোগে আর ভমিটিংয়ে আমরা খুব ভালো রেজাল্ট পাই।
আর কিয়োজোটের বৈশিষ্ট্যপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই বিছানায় প্রচ্ছাব করা। বিছানা প্রচ্ছাব করার ক্ষেত্রে কিন্তু কিয়োজোটের ভালো প্রভাব রয়েছে। তার মানে এই নয় যে আমরা যে রোগগুলোর কথা বললাম সেগুলো স্পেসিফিক হিসাবে আমরা ক্রিয়োজোট ব্যবহার করব এরকম কিছু মনে করার কোনো কারণ নেই, কারণ হোমিওপ্যাথি চিকিৎসাটা ওই সাধারণ লক্ষণের উপরে বেস করে কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা করা যাবে না। হোমিওপ্যাথি চিকিৎসা করতে হবে বিশেষ লক্ষণের উপরে মানে নির্ভর করে। আচ্ছা, ফিমেল জেনিটাল অর্গানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমরা ফিমেল জেনিটাল অর্গানে একটা কমপ্লেন অনেক বয়স্ক মহিলাদের ক্ষেত্রে দেখা যায়, অথবা যারা বারবার অ্যাবর্শন করে, অথবা যার ঘন ঘন বাচ্চা হয় তাদের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাই, এটা খানিকটা কমন বলতে পারেন। এটা হচ্ছে প্রোলাপস অফ দ্য ইউটেরাস। প্রোলাপস অফ দ্য ইউটেরাস কেন হয় যারা অ্যানাটমি পড়েছেন তারা জানেন যে আমাদের ইউটেরাসটা একটা টেন্ডনের মতো একটা দড়ি জাতীয় জিনিসের মধ্যে উপরে ঝুলে আছে, একটা সাপোর্টে আছে, তা যার ফলে সেটা ওই ভ্যাজাইনার ভিতরেই থাকে, ওটা বেরিয়ে আসে না। কিন্তু যারা ওই ঘন ঘন ডিসি করে, ডিসি অনেকে ডিসির ব্যাপারটা হাতে কলমে দেখেছেন কিনা জানি না, ডিসি কথার মানে হচ্ছে ডাইলেটেড অ্যান্ড কিউরেট। ডাইলেটেড অ্যান্ড কিউরেট কি করে, তারা একটা ওই খানিকটা দেখতে সারাশির মতো আর কি, ওটা দিয়ে ভ্যাজাইনাকে ফাঁক করে করে যেখানে ইউটেরাসকে দেখা যায় সেই ইউটেরাসটাকে একটা সারাশি মতো জিনিস যন্ত্র দিয়ে টেনে আনা হয়, এনে সেখানে অসাব দ্য ইউটেরাসের মধ্যে দিয়ে মানে রডের মতো কিছু যন্ত্র আছে বিভিন্ন মাপের, সেটাকে একটার পর একটা ঢুকানো হয়। এই ঢুকানোর ফলে কী হচ্ছে, ইউটেরাসটা আস্তে আস্তে ডাইলুট হচ্ছে। ডাইলুট হওয়ার পরে তখন কি করা হয়, তখন কিউরেট করার জন্য একটা যন্ত্র আছে যেটা ইউটেরাসের গাত্রগুলো বের করে আনা হয়, সেখান থেকে মেটালগুলো যে ফিটাসের যে মেটালগুলো সেই মেটালগুলো বের করে আনা হয়। এটা হচ্ছে ডাইলুটেড অ্যান্ড কিউরেট, তা সংক্ষেপে যাকে বলা হয় ডিসি। তা ডিসি করলে কি হচ্ছে, বলপূর্বক ইউটেরাসকে অনেকটা টেনে আনা হয়। এই বারবার টেনে আনার ফলে ইউটেরাসের যেটা সাপোর্টে যে যন্ত্রগুলো ছিল, যে টেন্ডনের মতো যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, তার ফলে ওখান থেকে তার যে ইলাস্টিসিটি যে পাওয়ারটা নষ্ট হয়ে গিয়ে সেটা আস্তে আস্তে ওটা বেরিয়ে যায়, কোনো একটা কোথানি দিলে পায়খানা করার সময় ওটা বেরিয়ে যায়। আর আপনারা জানেন যে মেয়েদের যে ডেলিভারির সময় একটা পেন হয়, যদি সে নর্মাল ডেলিভারি হয় তাহলে সে পেন কোথানি দিতে হয় সেখান থেকে ওই যে ইউটেরাসের উপরে একটা প্রেশার পড়ে, এবার বারবার সেই প্রসব হলে সেখানে কিন্তু তার ওখানে সেই ইউটেরাসের যে টেন্ডন যেটা ছিল, যে সাপোর্টিং যে যন্ত্রগুলো ছিল সেগুলো আস্তে আস্তে তার ইলাস্টিক পাওয়ারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, গিয়ে সেটা আস্তে আস্তে বেরিয়ে আসছে। তাই এক্ষেত্রে আমাদের কিছু হোমিওপ্যাথিক ওষুধ খুব ভালো কাজ করে। অ্যালোপ্যাথের কাছে গেলে কি বলবে, অ্যালোপ্যাথের দুটো সিস্টেম আছে, যদি তার বিভিন্ন স্টেজ আছে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, যদি প্রাথমিক অবস্থা হয় সে তারা কী করে, একরকম প্লাস জাতীয় জিনিস ওই ভ্যাজাইনার ভিতর দিয়ে ঢুকিয়ে ওরা সাপোর্টিংয়ে রাখে যাতে কোনো ওটা বেরিয়ে না আসে। আর
বেশি রকম প্লাস থার্ড ডিগ্রি প্লাস যদি হয় তখন কি করা হয়, হোল ইউটারাসটা কেটে বাদ দেওয়া হয়, পুরো ইউটারাসটাকে একেবারে রিমুভ করে দেয়। কিন্তু এটার কোনো প্রয়োজন নেই। আমরা বহু সংখ্যক প্লাস অফ দ্য ইউটেরাস আমাদের হোমিওপ্যাথি ওষুধে সম্পূর্ণ নিরাময় হয়েছে। তা আমরা কি কি ওষুধ দিয়েছি, কারো কারো ক্ষেত্রে সিটিয়া দিয়েছি, কারো কারো ক্ষেত্রে নেক্টামিউর দিয়েছি, আরও অ্যাসপার টোটালিটি অফ সিমটম সিমিলারিটি দেখে সদৃশ বিধান মতে আরও অনেক ওষুধ এসছে, সেই সমস্ত ওষুধ দিলে কিন্তু প্লাস অফ দ্য ইউটেরাস কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তাই সেই ক্ষেত্রে আরেকটি ওষুধ সংযোজন আমরা করছি, সেটা হচ্ছে ক্রিওজোল। প্লাস অফ দ্য ইউটেরাসের লক্ষণে আমরা ক্রিওজোলটা খুব কার্যকরী একটা মেডিসিন। হ্যাঁ, আর ওই ইউটেরাসের যদি ক্যান্সার হয়, ক্যান্সারের যদি কোনো ক্ষত হয়, সেইখানেও কিন্তু ক্রিওজোল একটা সুন্দর প্রভাব আছে, ভালো কাজ করে। এটা কিরকম করে আমরা এই সিলেকশনটা করব, তা প্রচুর মেন্সট্রুয়াল ডিসচার্জ হবে তার জন্য মস্তকে গুনগুন আর উচ্চ শব্দ হতে থাকে, স্রাবের আগে তার একটা স্ফীতি জন্মে, অর্থাৎ জেনিটাল অর্গানের একটা মানে স্ফীতি হয়, আর যে রক্তস্রাব যেটা হয় সেটা সবিরাম থাকে, এবং তার সঙ্গে পৃষ্ঠের যে পিঠের যে মানে অধোভাগ সেখানে একটা আকৃষ্ট ভাব থাকে, এর সাপ খুব তাড়াতাড়ি হয়, যে মেন্সট্রুয়াল ব্লিড যেটা হয় খুব মানে শর্ট ইন্টারভেলে হয় আর প্রচুর পরিমাণে হয়, প্রফিউস ডিসচার্জ। তা এই লক্ষণটা সিপিআর আছে, আর সিপিআর যেটা আছে সেটা হচ্ছে সিপিআর সঙ্গে ক্রিওজোলের পার্থক্যটা হচ্ছে সিপিআরতে হচ্ছে তার যে মেনস্ট্রুয়েশন যেটা হয় লেটার তার দেরিতে হয় এবং ক্যান্টিন ডিসচার্জ। তাহলে আমরা সিপিআর কখন দেব আর কখন ক্রিওজোল দেব, ক্রিওজোল দেব ক্রিওজোলের বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মানে মেনস্ট্রুয়েশন যেটা হচ্ছে সেটা খুব শর্ট ইন্টারভেলে হচ্ছে, আর শর্ট ইন্টারভেলে হয়ে তা প্রফিউজ ব্লিডিং হয়, প্রচুর পরিমাণে স্রাব হয়। আর সিপিআর ক্ষেত্রে হচ্ছে যে ডিসচার্জটা হলো সেটা হচ্ছে দেরি করে হলো, অর্থাৎ লং ইন্টারভেলে হবে, আর যে স্রাবটা হবে সেটা হচ্ছে স্ক্যান্টি ডিসচার্জ হবে ঋতুস্রাবের পরে ঘোর কটা দুর্গন্ধ একটা লিপুরিয়া ঘোর কটা এবং দুর্গন্ধ, অর্থাৎ মেনস্ট্রুয়াল ডিসচার্জের পরে তার লিকোডিয়াটা দেখা যায়, মেনস্ট্রুয়াল ডিসচার্জের পরে লিকোডিয়া দেখা যায়। তা আমরা অনেক সময় দেখি এটা লক্ষণীয়, আমাদের এখানে চিকিৎসা করার সময় সেটা লক্ষণীয় যে কারো কারো লিকোডিয়া দেখা যায় মেনস্ট্রুয়াল ডিসচার্জের আগে, কারো মেনস্ট্রুয়াল ডিসচার্জের পরে। তাহলে এখানে যেটা আমরা ক্রিওজোলের যে লক্ষণটা দেখলাম সেটা হচ্ছে তার মেনস্ট্রুয়েশনের পরে তার হচ্ছে, এবং সেই যে মানে লিকোরিয়া যেটা হলো সেটা হচ্ছে দুর্গন্ধযুক্ত,
আরেকটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ প্রিয়জকের, সেটা হচ্ছে তার যে বিশ্বাসগুলো হয়, বিশেষ করে লিকুরিয়ার যে বিশ্বাসটা হয় সেটা হচ্ছে করসিভ। করসিভ মানে যেই জায়গাটা ডিসচার্জ হচ্ছে সেখানে একটা ক্ষত তৈরি করে, আর ক্ষতটা আস্তে আস্তে বাড়তে থাকলে কি হয়, টার্ন টু কার্সিনোমা, সেখানে কার্সিনোমা পরিণত হয়। আর আরেকটা লক্ষণ হচ্ছে এই ডিসচার্জের পরে মেয়েদের যে মাসিক স্রাবটা হয়, এটা তো ন্যাচারাল ব্যাপার, নর্মাল ব্যাপার, তাহলে এটা কিন্তু নর্মাল ফাংশন অফ দ্য বডি। কিন্তু প্রিয়জটের রোগী যদি হয় তাহলে তার যেটা হয় মেন্সট্রুয়াল ডিসচার্জের পরে খুব দুর্বল হয়ে যায়, প্রচন্ড দুর্বল হয়ে যায়। আর বলেছিলাম যে ডিসচার্জ যেটা হয় সেটা হচ্ছে লং টার্মে তার ডিসচার্জটা থাকে, আর লং টার্মে ডিসচার্জের পরে দেখা যায় যে তার যে স্রাবটা হচ্ছে তার সেটা একটা উগ্র গন্ধ, এবং সেই গন্ধটা কাঁচা যে মানে শস্য, কাঁচা শস্যের যেরকম একটা গন্ধ সেরকম একটা গন্ধ। আর ক্রিয়োজোটের রুগীর স্রাবের উগ্রতা থাকার ফলে ক্রিয়োজোট সিপিয়া মিউরেক্স থেকে আলাদা আলাদা ভাবে চেনা যায়, তাহলে উগ্র গন্ধ ক্রিয়োজোটে আছে, সিপিয়া আছে, মিউরেক্সে আছে। তাহলে সেখানে আমরা যেটা পার্থক্য দেখব, সেখানে জনেন্দ্রের স্থানচ্যুতি বিশেষ করে জয়ায়ু ভ্রংশ যেটা বলি আমরা পলাশে, এটা একটা উৎকৃষ্ট ওষুধ বলে গণ্য, তা সেখানে তার পিঠে একটা আড়ষ্ট ভাব থাকে, এবং সেটা হচ্ছে ডাউনওয়ার্ড, যে আড়ষ্ট ভাবটা থাকে সেটা হচ্ছে ডাউনওয়ার্ড। তার যে আড়ষ্ট ভাবটা ক্রিয়োজোটের যে আড়ষ্ট ভাব সেটা হচ্ছে ডাউনওয়ার্ড। আর আরেকটা লক্ষণ যেটা, সেটা হচ্ছে তার যে সেক্সুয়াল অর্গান সেটা গরম থাকে, আর জ্বালাযুক্ত থাকে, বেদনা থাকে, টাটানি থাকে, এই সমস্ত লক্ষণ যদি আমরা দেখি, টাটানি, তারপরে দবদবানি তাপ, তার একটা গরম ভাব, এই সমস্ত থাকলে আমরা সেই ক্ষেত্রে ক্রিয়োজোটের কথা চিন্তা করি। ক্রিয়োজোটের যে স্কিন ডিজিজটা সেটা হচ্ছে তারও একটা পিকুলারিটি আছে। ক্রিয়োজোটের স্কিন ডিজিজের যেটা পিকুলারিটি হচ্ছে সেটা হচ্ছে জয়েন্টে তার যে সমস্ত জায়গা আছে সেখানে তার পুজযুক্ত ইরাপশন, পুজযুক্ত সেখানে পাকস্খলন করে, তা এখানে শিথিলনামের সঙ্গে ক্রিয়োজোটের কিছুটা পার্থক্য আছে। সেটা হচ্ছে শিথিলনামের যে স্কিন ডিজিজ সেটা হচ্ছে ভাজে ভাজে বিভিন্ন ভাজে হয় আর জয়েন্টে হয়, আর ক্রিয়োজোটের হচ্ছে শুধু জয়েন্টে হয়। তা এই হচ্ছে আমরা ক্রিয়োজোটের নিয়ে আলোচনা করলাম, তা আরো বিস্তৃত আলোচনা করার মতো আছে। তা আমরা হোমিওপ্যাথি মেটেরিয়া মেডিকা বিভিন্নভাবে আলোচনা করি, এবং মোটামুটি আমাদের যে সমস্ত মেটেরিয়া মেডিকাগুলো আছে
কোনটা বিস্তৃত ভাবে আছে, কোনটা সংক্ষিপ্ত ভাবে আছে, তা কোনটা কম্পেয়ার করে আছে। কিন্তু সমস্ত মেডিকেল তাদের মূল দৃষ্টিটুকু কিন্তু থাকবেই, তাদের যে মানে রেড লাইন সিমটমস বা আনকমন পিপুলার সিমটমস বা গাইডিং সিমটমস, এই সিমটমসগুলো প্রত্যেকটা মেডিসিনের মধ্যেই যে কোনো মেটেরিয়াল মেডিকা পড়ুন না কেন, সমস্ত মেটেরিয়াল মেডিকার মধ্যে তার একটা মানে কমন সিমটমস থাকবে।